দুটি দল সারিবদ্ধভাবে একদম সুন্দর ভরা থাক স্মৃতিসুধায় এরকম একটি মুহূর্ত সবার হাতে পুষ্পার্ঘ্য তুলে দেওয়া হচ্ছে আমাদের কাকদ্বীপ স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে। তুলে দিচ্ছেন স্পোর্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ওনাদের হাতে, ওনাদেরকে শুভেচ্ছা জানানো হচ্ছে যাতে সুন্দর খেলা প্রদর্শন করে আমাদেরকে, এবং আত্মীয়তা গড়ে নেওয়া হচ্ছে যাতে খুব সুন্দরভাবে খেলেন ওনারা, এবং ওনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন হচ্ছে। আমরাও দেখছি এবং সরাসরি রয়েছি। হাউ ফিল দিস টাইম? থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সিটি চ্যানেলের তরফ থেকে ও এস টিভির তরফ থেকে, যাতে ওনারা খুব সুন্দর খেলা আমাদেরকে উপহার দেন, আমরা সেই খেলা দেখব সুন্দরভাবে। পরপর সমস্ত প্লেয়াররা রয়েছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে সমস্ত কর্মকর্তারা, এবং সেই সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছেন সমস্ত দল, উভয় উভয়কে শুভেচ্ছা জানাচ্ছে। সমস্ত দল চলে যাচ্ছে তাদের টেন্টে, অর্থাৎ তাদের যে খেলার পরিসীমা সেই খেলার পরিসীমার দিকে চলে যাচ্ছেন। আরো জানিয়ে দিচ্ছেন এই খেলার প্রধান কর্মকর্তা যে এই খেলার সমস্ত যে খেলার সিদ্ধান্ত নেবেন রেফারি, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। যদি কোনো খেলায় সমস্যা হয় রেফারির সঙ্গে আলোচনা করবেন, কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন, কেউ কাউকে আঘাত করবেন না, ভালোভাবে খেলা প্রদর্শন করবেন, এই শুভেচ্ছা দিচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাঠের এক প্রান্তে চলে যাচ্ছে নবযুবক সংঘ, এবং আরেক প্রান্তে চলে যাচ্ছে সুপ্রভাত সেবা সংঘ। মাঝ মাঠে রেফারিদের শুভেচ্ছা, দুই দলের এক আত্মীয়তা বিনিময়, তারপরে শুরু হচ্ছে খেলা। 25 মিনিট এবং 25 মিনিটের খেলা। আমরা টস এবং বল কোন দল আগে শট করবে সেই সিদ্ধান্ত নিয়ে নিল। আমরা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি সিটি চ্যানেলের মাধ্যমে, অর্থাৎ এই মুহূর্তে এস টিভির দ্বারা কাকদ্বীপ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে সিটি চ্যানেলে। আপনারা দেখতে থাকুন, খেলা শুরু করছে দুই দল, রেফারিরা তাদের জায়গায় চলে যাচ্ছে, লাইনম্যান তাদের জায়গায় চলে যাচ্ছে, আবার কর্মকর্তারা তাদের জায়গায় চলে গেলেন। খুব সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমরা দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে কাকদ্বীপ বিধান ময়দানে দিনরাত্রিব্যাপী যে কাকদ্বীপ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতা 2018, তার প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ আপনাদের কাছে তুলে ধরছি। আবারও মাঠের বুক ছিঁড়ে বল পৌঁছে যাবে, গোলের জালে জড়িয়ে যাবে, সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আবার আপনাদের সঙ্গে আবার একটি নতুন খেলা নিয়ে আমরা আপনাদেরকে সরাসরি সঙ্গে চলে যাচ্ছি। Thank you.
এইমাত্র আজকের দিনের তৃতীয় খেলা অক্ষয়নগর নবযুবক সংঘ এবং সুপ্রভাত সেবা সদন সংঘের মধ্যে খেলা শুরু হয়ে গেল। খেলার শুরুতেই একটা আক্রমণ আমরা লক্ষ্য করলাম। অক্ষয়নগর নবযুবক সংঘের স্ট্রাইকার নাইজেরিয়ান খেলোয়াড় আক্রমণ শানিয়েছিলেন। আজকের দিনের তৃতীয় খেলা আপনারা এই মুহূর্তে উপভোগ করতে পাচ্ছেন। কাকদ্বীপ তাপ দিবারাত্রি নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের দিনের তৃতীয় খেলা। এই খেলায় অংশগ্রহণ করেছেন অক্ষয়নগর নবযুবক সংঘ এবং সুপ্রভাত সেবা সদন সংঘ। মাঠের পূর্ব প্রান্তে রয়েছে অক্ষয়নগর নবযুবক এবং মাঠের পশ্চিম প্রান্তে সুপ্রভাত সেবা সদন সংঘ। আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন অক্ষয়নগর নবযুবক, প্রতিহত হয়েছে, পাল্টা আক্রমণে শানাচ্ছেন, প্রতিহত হবে, একটু চনমনে মেজাজে রয়েছে খেলার শুরুতেই দুদলের খেলোয়াড়গণ। এর আগে যে খেলাটি হয়েছিল সকলেরই ভালো লেগেছিল, গঙ্গাধরপুর স্কুল মোড় ফুটবল ফ্যান ক্লাব এবং অমর সংঘের মধ্যে, সেই খেলায় 3-0 গোলে অমর সংঘ জয়লাভ করেছিল। ৩০-৩৫ সেকেন্ড সময় অতিবাহিত হয়েছে, খেলা শুরু হয়েছে। আক্রমণে যাবে নবযুবক সংঘ, শেষ অবধি দেখা যাক কি হয়। এখনো বিপদ সীমার রয়েছে বল, একটি সুন্দর সুযোগ করে নিয়ে পেয়ে গেছেন কর্নার। কর্নারকে কাজে লাগিয়ে নবযুবক সংঘের খেলোয়াড়রা দেখা যাক কোনো গোল অর্জন করতে পারে কিনা। প্রথম কর্নার এই খেলার, কর্নার কিক করার জন্য বল বসিয়ে নিচ্ছেন নবযুবক সংঘ। বল ছোট্টভাবে হালকাভাবে পুশ করে দিয়েছিলেন, প্রতিহত হয়েছে। সুপ্রভাত সেবা সদন আক্রমণে আসবেন, বল বসিয়ে নিচ্ছেন গোলরক্ষক। ৯৯ অর্থাৎ ৯৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুপ্রভাত সেবা সদনের গোলরক্ষক, হেড দিয়ে বলটিকে সহযোগী খেলোয়াড়ের দিকে বাড়িয়ে দিয়েছেন। এই মুহূর্তে বল সুপ্রভাত সেবা সদনের গোলরক্ষকের হাতে, বল বসিয়ে নিচ্ছেন, দেখা যাক। এক মিনিট এই সময় এইমাত্র অতিবাহিত হয়েছে, এখন অবধি কোনো গোল করতে পারেনি কোনো দল। আজকের দিনের তৃতীয় খেলা চলছে কাকদ্বীপ বিধান ময়দান থেকে, কাকদ্বীপের ঐতিহ্যবাহী মাঠ কাকদ্বীপ বিধান ময়দান, খুব সুন্দরভাবে সুসজ্জিত আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। কাকদ্বীপ বিধান ময়দান যেন একটি নতুন রূপে সেজে উঠেছে, বিভিন্ন বিজ্ঞাপনের বহর আমরা দেখতে পাচ্ছি মাঠের চারিদিকে লাগানো রয়েছে। গ্যালারিতে বহু দর্শক রয়েছেন, তারা খেলা উপভোগ করছেন। আক্রমণে সুপ্রভাত সেবা সদন, রাইট উইং থেকে আক্রমণে যাবেন। গোলকিক নবযুবক সংঘের অনুকূলে,
গোলরক্ষক বল বসিয়ে নিচ্ছেন। দেখে নিচ্ছেন কাকে দেবেন, লম্বা করে শুট করেছেন, মাঝ মাঠে রয়েছে বল। আক্রমণ শানানোর চেষ্টা করছেন কিন্তু সুযোগ পাচ্ছেন না। নবযুবক সংঘ ছোট ছোট পাস খেলার চেষ্টা করেছেন, একটু লম্বা পাসিং হয়ে গেছে। বেলা যত গড়াবে আমি জানি, আমরা সকলেই জানব যে মাঠের আর্দ্রতা যখন কমে যাবে বলের গতি তখন কিন্তু বাড়বে, আর সেই গতিকে সামলে কিন্তু খেলোয়াড়দেরকে খেলতে হবে। তাই বলের গতি যদি একটু বেশি হয় সেক্ষেত্রে কিন্তু খেলোয়াড়রা নির্ধারিত জায়গায় গিয়ে বলটিকে তাদের আয়ত্তে রাখতে পারবে না। তাই ছোট ছোট পাস খেলে যতটা সম্ভব খেলা যায় তাহলে কিন্তু গোল করা সম্ভব। এর আগের খেলায় আমরা সেটাই দেখেছি, যেখানে অমর সংঘ কিন্তু খেলোয়াড়রা একটা ধারাবাহিকতা রেখে যে খেলেছিল সেই ধারাবাহিকতার জেরেই কিন্তু তারা 3-0 গোলে জয়লাভ করেছিল অমর সংঘ। ধৈর্য হারিয়ে ফেলছেন সুপ্রভাত সেবা সংঘের সেবা সাধনের খেলোয়াড়বৃন্দরা। রেফারির সাথে অযথা বাকবিতণ্ডায় তারা জড়িয়ে পড়ছেন। লেফট উইং থেকে আক্রমণে যাবেন, জার্সি টেনে ধরেছেন। আমরা রেফারির হাতে হলুদ কার্ড দেখতে পাচ্ছি, সাথে সাথে হলুদ কার্ড দেখিয়ে দিলেন নবযুবক সংঘের 3 নম্বর জার্সিধারী খেলোয়াড়কে। সত্যি এটা বিধিসম্মত খেলার যে নিয়ম রয়েছে সেই নিয়ম বহির্ভূত আমরা দেখতে পেলাম। রেফারি তিনি কিন্তু বুঝিয়ে দিলেন যে এই ধরনের ভুল করা যাবে না। প্রথমে হলুদ কার্ড দেখিয়ে আমি তোমাকে সতর্ক করে দিলাম, পরবর্তীতে কিন্তু আরও আমি কড়া পদক্ষেপ নিতে পারি। খুব সুন্দরভাবে বলটিকে তুলেছিলেন, এলোমেলো শট ছিল, গোল পোস্টের অনেকটা ডান দিক থেকে প্রায় 2 মিটার বাইরে থেকে বল চলে গিয়েছিল পার্শ্বরেখার বাইরে। ফলশ্রুতিতে গোলকিক নবযুবক সংঘের অনুকূলে। দর্শকদের অবগতির জন্য জানাই, এর পরবর্তী খেলা রক্তিম যুবশক্তি এবং অক্ষয়নগর বন্ধুমহল এই খেলাটি অনুষ্ঠিত হবে। তারপরেই থাকছে প্রথম কোয়ার্টার ফাইনাল এবং দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল দুটি খেলা। শোয়িং করার জন্য প্রস্তুত নবযুবক সংঘ, আক্রমণে যাবেন লেফট উইং থেকে। দেখে নিচ্ছেন কাকে দেবেন, পেনাল্টি বক্সের মধ্যে প্রবেশ করেছেন, বিপদ সীমার মধ্যে রয়েছে, এখনো বিপদ কাটেনি। পাল্টা আক্রমণে আসার চেষ্টা করছেন, প্রতিহত করেছেন ওখানে সুপ্রভাত সেবা সদন। এগিয়ে চলেছেন রাইট উইং থেকে, কাকে দেবেন, প্রবেশ করছেন, কেউ নেই, আক্রমণ করবেন। এটা কি করলেন সুপ্রভাত সেবা সদন, 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, নাইজেরিয়ান খেলোয়াড়, কি করলেন সত্যি, সকলের মনে ব্যথা দিলেন এই সুপ্রভাত সেবা সদনের খেলোয়াড় নাইজেরিয়ান। এই ধরনের সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে গোল করা আরো কঠিন সাধ্যকর ব্যাপার হয়ে যাবে। খুব সুন্দর সুযোগ পেয়েছিলেন, আমরা ধরেই নিয়েছিলাম যে এই বলে কিন্তু অবশ্যম্ভাবী
গোল হবে, কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাতে পারলেন না, ধৈর্যের পরিচয় দিতে পারলেন না সুপ্রভাত সেবা সদনের স্ট্রাইকার। তিনি বলের গতিকে কাজে লাগিয়ে সজোরে পা চালালেন, যে কারণে অনেকটা উঁচু থেকে বল চলে গেল মাঠের বাইরে, ফলশ্রুতিতে কোনো গোল নয়। মাঠের পূর্ব প্রান্তে রয়েছে বল, একটু এলোমেলো খেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কাকদ্বীপ বিধান ময়দান ইতিমধ্যেই প্রায় 7-8 হাজার দর্শক চলে এসেছেন এই খেলাগুলো দেখার জন্য। আমরা প্রায় প্রত্যেকেই অপেক্ষায়মান থাকি কাকদ্বীপের এই খেলাগুলো দেখার জন্য। আপনারা জানেন কাকদ্বীপে যে কটি খেলা অনুষ্ঠিত হয় তার মধ্যে কাকদ্বীপ বিধান ময়দানের এই কাকদ্বীপ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতা সকলের মন জয় করে ফেলেছে। আমরা এই খেলা দেখার জন্য দীর্ঘ একটি বছর অপেক্ষায় থাকি, অপেক্ষায় থাকে কাকদ্বীপের বহু ক্লাব কবে এই খেলাটি অনুষ্ঠিত করবেন কাকদ্বীপ স্পোর্টস অ্যাসোসিয়েশন। রাইট উইং থেকে নবযুবক সংঘের নাইজেরিয়ান খেলোয়াড় এগিয়ে চলেছেন, একাই কিন্তু শুট করেছিলেন। ওখানে সুপ্রভাত সেবা সদনের ডিপ ডিফেন্সে দাঁড়িয়ে থাকা খেলোয়াড়ের গায়ে লেগে বল চলে গিয়েছে মাঠের বাইরে, কর্নার। কর্নার করার জন্য বল বসিয়ে নিচ্ছেন, কর্নার কিক হলো, হেড দিয়ে প্রতিহত করলেন। একটু ভুল বোঝাবুঝি হচ্ছে দু দলের খেলোয়াড়দের মধ্যে, রেফারি শান্ত হওয়ার নির্দেশ দিচ্ছেন। ফ্রি কিক নবযুবক সংঘের অনুকূলে, ফ্রি কিক করার জন্য বল বসিয়ে নিলেন, মাঝমাঠের অনেকটা নিচ থেকে ফ্রি কিক করলেন, খুব সুন্দরভাবে চমৎকার, একদম যেন মাথার উপরেই বলটা ছুঁয়ে গেল, যেন ওখানে ফ্রি কিকটা দেখে শুনেই করেছিলেন। আর একটু নিচের দিকে থাকলেই কিন্তু গোল হতো। সুপ্রভাত সেবা সদন লেফট উইং থেকে আক্রমণে যাবেন, ছোট ছোট পাস দিচ্ছেন, এগিয়ে চলেছেন পেনাল্টি বক্সের মধ্যে, আবার আক্রমণে সুপ্রভাত সেবা সদন, আক্রমণ প্রতিহত করেছেন নবযুবক সংঘ, পাল্টা আক্রমণে যাবেন, দুর্বল শট, এই ধরনের শট থেকে কোনো রকম কোনো গোল আশা করা যায় না, যেহেতু ওখানে প্রাচীরের ভূমিকায় দু দলেরই দুটো গোলরক্ষক থাকে, তারা সদা সর্বদা সজাগ থাকেন, তাই এই ধরনের দুর্বল শট থেকে কোনো রকম কোনো গোল কিন্তু কোনো দল আশা করতে পারেন না। আবার আক্রমণে যাবেন লেফট উইং থেকে নবযুবক সংঘ, টেনে ধরার চেষ্টা করছেন, খুব সুন্দর পায়ের একটু কাজ দেখিয়েছিলেন, দেখানোর চেষ্টা করেছিলেন, যদি শেষ অবধি তার পায়ে বলটি থাকতো তাহলে আমরা বাহবা দিতাম, যদি বা বাহবা পাওয়ার যোগ্য নাইজেরিয়ান খেলোয়াড়, বিদেশি খেলোয়াড় এই মাঠে
প্রত্যেকটি দলেই নাইজেরিয়ান খেলোয়াড়রা রয়েছেন এবং বাইরের খেলোয়াড়রা খেলতে আসছেন। প্রত্যেকেই চাইছেন যে জয়ের মুকুটটা তারা ছিনিয়ে নেবেন। ইতিমধ্যেই দুটি দল কিন্তু কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ অর্জন করেছেন, পূর্বাশা সংঘ এবং অমর সংঘ। দেখা যাক এই পর্বে কোন দল কোয়ার্টার ফাইনাল খেলার টিকিট হাতে পেয়ে যাবেন, সেটাই দেখার বিষয়। থ্রোয়িং সুপ্রভাত সেবা সদনের অনুকূলে কর্নার, কর্নার কিক করার জন্য বল বসিয়ে নিচ্ছেন সুপ্রভাত সেবা সদন। এক দুই তিন চার, চারজন খেলোয়াড় মাঠের মধ্যে অর্থাৎ নিচ প্রান্তে নেমে এসেছেন পেনাল্টি বক্সের মধ্যে, সুন্দরভাবে সাজিয়েছেন, হেড দিয়ে প্রতিহত হলো, পাল্টা আক্রমণে নবযুবক সংঘ খুব সুন্দর পাস করেছে নাইজেরিয়ান খেলোয়াড়ের দেশে, নিচে কোনো ডিফেন্সের খেলোয়াড় নেই, এবার কিন্তু গোল হতে পারে। এই বলে যদি গোল হতো আজকের মাঠের সেরা গোল হিসেবে আমরা বিবেচিত করতাম। এই বলে হালকা পা লাগাতে পারলেই কিন্তু গোল। বারো নম্বর জার্সিধারী নবযুবক সংঘের খেলোয়াড় শেষ অব্দি পা লাগাতে পারেননি। যে কারণে খুব সুন্দর একটা আক্রমণ সানিয়েছিলেন অক্ষয়নগর নবযুবক সংঘ। রাইট উইং থেকে পেনাল্টি বক্সের কাছাকাছি অঞ্চল থেকে লেফট উইংয়ে দাঁড়িয়ে থাকা ফার্স্ট বক্সের বলটিকে বাড়িয়েছিলেন। আক্রমণে যাবেন সুপ্রভাত সেবা সদন, লেফট উইং থেকে আক্রমণ, থ্রোয়িং, ফ্রি কিক নবযুবক সংঘের অনুকূলে। এক পা দু পা করে এগিয়ে চলছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন, ছোট্ট করে পাস করে দিলেন সেই কুশলী খেলোয়াড়, দশ নম্বর জার্সিধারী নাইজেরিয়ান, তার উদ্দেশ্যে বল বাড়ালেন, তিনি তার আয়ত্ত বল রাখতে পারেননি। ফ্রি কিক সুপ্রভাত সেবা সদনের অনুকূলে। ফ্রি কিক করলেন, লম্বা করে ফ্রি কিক হলো, মাঝ মাঠে রয়েছে বল, নবযুবক সংঘের বারো নম্বর জার্সিধারী খেলোয়াড় একটু লাফিয়ে উঠেছিলেন, কোনোইতে কিংবা মাথায় সুপ্রভাত সেবা সদনের একজন খেলোয়াড়ের একটু আঘাত লেগেছে, তিনি মাঠের মধ্যে শুয়ে আছেন, আমাদের ফার্স্ট এইড এর প্রাথমিক চিকিৎসার যে সকল কর্মীরা রয়েছেন তারা কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করেছেন সেবা করে, শুশ্রূষা করে তাড়াতাড়ি তাকে খেলার মধ্যে ফিরিয়ে আনবেন, তারা সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন।
প্রথমার্ধের খেলা চলছে। এই প্রথমার্ধের খেলার যে ধারাবাহিকতা আমরা লক্ষ্য করলাম, এই ধারাবাহিকতা অনুযায়ী কিন্তু দুটি দলই আক্রমণ শানিয়েছেন, অর্থাৎ 50-50 বলের পজিশন আমরা বলতে পারি। অর্থাৎ দুটি দলের খেলোয়াড়রাই একের পর এক আক্রমণ শানিয়েছেন, যে কারণে বল পজিশন 50-50। তবে আক্রমণটা নবযুবক সংঘ একটু বেশি করেছেন এবং বেশি সুযোগ পেয়েছেন আমরা যেটা লক্ষ্য করলাম। একটা আক্রমণ তো আজকের দিনের সবথেকে সেরা আক্রমণ, সেই আক্রমণকে কাজে লাগাতে পারেননি নবযুবক সংঘ। একজন খেলোয়াড় মাঠের বাইরে চলে এলেন সুপ্রভাত সেবা সদনের, আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি, খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে খেলার মধ্যে ফিরে আসবেন আমরা সেই আশাবাদ করছি। খেলার ফলাফল এখনো পর্যন্ত কোনো দলই কোনো গোল করতে পারেনি। অক্ষয়নগর নবযুবক এবং সুপ্রভাত সেবা সদন দুদলের খেলোয়াড়রা মাঠের মধ্যে রয়েছেন। কিছুটা খেলায় বিরতি হয়েছে একজন খেলোয়াড় অসুস্থ হওয়ার কারণে, সুপ্রভাত সেবা সদনের খেলোয়াড়। এইমাত্র খেলা শুরু হয়ে গেল, চলছে প্রথমার্ধের খেলা। কাকদ্বীপ বিধান ময়দান থেকে এই খেলা আপনারা দেখতে পাচ্ছেন, কাকদ্বীপের জনপ্রিয় মাঠ এবং ঐতিহ্যবাহী মাঠ। কাকদ্বীপের যে কয়টি মাঠ রয়েছে তার মধ্যে এই মাঠটি আপনাদের কাছে সুপরিচিত। এই খেলাটির জন্য আমরা সত্যি বিপুল সংখ্যক দর্শক সমাগম ইতিমধ্যেই কাকদ্বীপ বিধান ময়দানে আমরা লক্ষ্য করছি। থ্রোয়িং করলেন, প্রতিহত হলো, নবযুবক সংঘের পায়ে বল, মাঝ মাঠে বল ঘোরাফেরা করছে। প্রথমার্ধের খেলা প্রায় শেষের প্রান্তে গিয়ে এসেছে, আক্রমণে নবযুবক সংঘ। গোল শূন্য অবস্থায় রয়েছে এই মুহূর্তে খেলার ফলাফল, প্রথমার্ধের প্রায় শেষ প্রান্তে এসে গেছে। এখনো অবধি কোনো দলই কোনো গোল করতে পারেনি।
রেফারি বারবার দেখে নিচ্ছেন আর কত সময় রয়েছে। বল বসিয়ে নিচ্ছেন সুপ্রভাত সেবা সদনের গোলরক্ষক। ছোট্ট করে কিক করেছিলেন আক্রমণে নবযুবক সংঘ। নবযুবক সংঘের গোলরক্ষক লম্বা করে কিক করে বলটিকে ভাসিয়ে দিলেন সুপ্রভাত সেবা সদনের অনুকূলে। পাল্টা আক্রমণে যাবেন নাইজেরিয়ান খেলোয়াড়, খুব সুন্দরভাবে, বাহ, দারুণ, যেন চাবুকের মতো শট করলেন। এই ধরনের শট থেকে কিন্তু গোল আশা করা যেতেই পারে। এই যে কথাগুলো বলছিলাম, এই কথাগুলো বলার সাথে সাথেই রেফারির বাঁশি, প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের খেলা শেষে খেলার ফলাফল গোল শূন্য, অর্থাৎ অক্ষয়নগর নবযুবক সংঘ এবং সুপ্রভাত সেবা সদন সংঘ কোনো দলই কোনো গোল করতে পারেনি। তবে দুদলই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, প্রচেষ্টায় কোনো রকম কোনো খামতি রাখছেন না গোল করার জন্য। তবে তাদের সেই কাঙ্ক্ষিত প্রত্যাশা যে গোল, সেই গোল কিন্তু তারা করতে পারেনি। খুব সুন্দর।